আর আমি আশাবাদী। এই যে আপনার হাওয়া পরান, তারপরে কিছু ছবি ভালো চলেছে, এর আগে মনে করেন গোলই, অবশ্যই মনে করেন এগুলো আমাদের অবশ্যই আমাদের খুব ভালো লাগে যে না ছবি চলছে, ভবিষ্যতে নিশ্চয়ই চলবে। আপনারা কিন্তু এখন অভিভাবক আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির, আমরা ভাবি এটা যে যে দায়িত্ব নিয়ে কাজ করেছে ইন্ডাস্ট্রিতে, এত কাজ দিয়েছেন, হিউজ পরিমাণ কাজ, যে বিষয়গুলো এখনো কিন্তু দর্শকদের হৃদয়ে নাড়া দেয়, নতুন চলচ্চিত্রে কিন্তু দর্শকরা ভাবে না, আর যেগুলো নিউজ আমরা করি একের পর এক, সেই কিংবদন্তী নায়িকা রুজিনা বলি, ববিতা বলি, শাবানা আপা বলি, সবার সেই ছবিগুলি কিন্তু এখন আমরা দেখি ঘুরে ঘুরে। তো যেটা জানতে চাচ্ছিলাম আসলে এখন মনে করেন কেন আপনার এই যে উজারিদের থেকে মানে কিছু ছবি, বিশেষ করে যেমন হাওয়া পরান, আমি বলবো যে বেশ মানে আমাদের ছবি মন্দা যাওয়ার পর থেকে মানে মানে ব্যবসা যেটা করেছে এটা অসাধারণ, অসাধারণ, এটা মানে ভাবা যায় না মানে। হ্যাঁ, তা সেখানে মনে করেন যে আমি আশা করি যে হ্যাঁ কিছু ভালো এই ধরনের ছবি হতে হবে, এখন জেনারেশন মানে করেন সব কিছুই আপনার চেঞ্জ, নেটের যুগ, জেনারেশন এখনও নিউ জেনারেশন, তাদের দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের ছবি বানাতে হবে, সেই ধরনের গল্প বানাতে হবে। ওই মান্দাতা আমলে যতই বলেন না কেন ওই ধরনের গল্প নিয়ে যে একদম সারাক্ষণ কান্না কাটি বা এটা সেটা, হ্যাঁ অবশ্যই কান্নাকাটি থাকবে, একটা ফ্যামিলি ড্রামা অবশ্যই থাকবে, অবশ্যই একটা মেসেজ থাকবে, সেখানে বিনোদনও থাকবে। চলচ্চিত্র তো ফিরবে শুধু আপনার যে কান্নাকাটি বা ওরকম বিষয় না, তো একটা সুন্দর একটা মেসেজ, তার মধ্যে বিনোদন, তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এখনকার এখনকার ইয়াং জেনারেশনের এখনকার অল থিং ইজ চেঞ্জের সব কিছু মিলিয়ে কিন্তু আপনার চিন্তা করতে হবে গল্পকে, সেভাবে গল্প করতে হবে স্ট্রং, তারপরে আপনার মেকিং টেকিং, আবার কিছু শিল্পীদেরও মনে করেন থাকতে হবে যারা ভালো অভিনয় করে, গল্প অনুযায়ী আপনার মেকআপ গেট আপ করে, এটাও কিন্তু প্রয়োজন আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে হাওয়া, যেখানে আমি ছবিটি দেখেছি, যেখানে যে আপনার যারা জেলেরা যারা নদী পথে মাসের পর মাস থাকে, তাদের যে জীবনযাপন, তাদের যে কস্টিউম, তাদের যে ড্রেস, তাদের যে গেট আপ, এখন যদি আমি মানে করে একদম ফুল ভাবে বসে যে বসে আছি, মেকআপ গেটআপ এটা করছি, কিন্তু তাহলে কিন্তু ওই ওই যে আমি ঘর বাড়ি সেজে মাসকে মাস, বছরের পর বছর আমি নদীপথে থাকছি, তো ওই ওই জীবনযাত্রা কিন্তু হতো না আর কি। তা যার জন্য আপনার গেটআপও মানে করেন চরিত্র অনুযায়ী করতে হবে, আবার সেই এখনকার জেনারেশন ভেবে কিন্তু আমাদের গল্প তৈরি করতে হবে, বানাতে হবে, তাহলে নিশ্চয়ই ছবি চলবে। আর আমি আশাবাদী, এই যে আপনার হাওয়া পরান, তারপরে কিছু ছবি ভালো চলেছে, এর আগে মনে করেন গোলই, অবশ্যই মনে করেন এগুলো আমাদের অবশ্যই আমাদের খুব ভালো লাগে যে না ছবি চলছে, ভবিষ্যতে নিশ্চয়ই চলবে। এখন দশটা বিশটার মধ্যে হয়তো কিছু ছবি চলবে, কিছু ছবি হয়তো সোসো যাবে, এমনি করে কিন্তু আমার মনে হয় যে আমার মনে হয় না যে এই ছবিগুলো চলার পরে আর মনে হয় যে আমাদের যারা প্রডিউসার ডাইরেক্টর ওরা কিন্তু ভাবছে যে না আমাদের এই এখনকার যুগের সাথে মিলিয়ে ছবি বানাতে হবে, একটা মেসেজ থাকতে হবে, এখনকার যারা জেনারেশন তাদেরকে হলে নিতে হবে, অবশ্যই পরিবার ফ্যামিলি নিয়ে যে ছবি যারা দেখেন আমাদের যুগে যখন দেখেছে, তো ওইটাও থাকতে হবে যে ফ্যামিলি নিয়ে যেন ছবিগুলো দেখে, তাহলে একটা মানে ছবির আপনার সফলতা বাড়ে আমি মনে করি। আর জি, চলচ্চিত্রের আপনি একজন নায়িকা, এভাবে অনেক কিছু আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তো আপনাদের পারিবারিক বিষয় বা ব্যক্তিগত বিষয়টি ক্যামেরার সামনে আসা ঠিক, যেমন সাকিবের যে বিষয়টা যারা ফ্লাশ করেছে বা দেখেন, আমি বারবার বলছি আমি তার ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, তবে একটি কথা বলি সেটা হলো মানুষের জীবনে অনেক কিছু হতে পারে হবে, তবে আমরা যখন আপনার পাবলিক রিলেটেড, যে পাবলিক আমাদেরকে যদি না চাইতো তাহলে কিন্তু আমরা কিন্তু আজকে আমি বলবো যে আমি কিন্তু রোজিনা হতে পারতাম না, কারণ আমার ছবি দেখেছে পাবলিক, যার জন্য কিন্তু আমি রোজিনা হতে পেরেছি। আজকে পাবলিক যদি না দেখতো আমি রোজিনা হতে পারতাম না, তা পাবলিক কিন্তু চায় যে আমি আমি একটা মানে চরিত্র কী করেছি, হিরোইন হিরোইনের কাজ করেছি, সতী সাবিত্রী, ওটাই কিন্তু দেখতে চায়, আমাকে কিন্তু খলনায়িকা দেখতে চায় না। তো এমনি করেই কিন্তু আপনার হিরো বলেন, হিরোইন বলেন,
যে পাবলিক যেভাবে তাদের তাকে নেয় সেইটাকে দেখতে চায় আর কি। যে সারাক্ষণ কিন্তু একটা হিরো আপনার ভিলেনকে মারছে কি করছে, মানে কি বলে সরি আপনার ভিলেন কিন্তু এতে হিরোকে মারছে হ্যান করছে, লাস্টে কিন্তু হিরোই কিন্তু ভিলেনকে মারে, কিন্তু দর্শক আহ্বা দেয়। তো এটাই আর কি আমি বলতে চাই, এটা যে আমাদের জীবনে আমরা মানুষ ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আমাদের যে আমরা যে জগতে আছি সেই জগতের জন্য, সেই পাবলিক রিলেটেডের জন্য, যেন পাবলিক আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করে, কখনো ব্যাড মানে করেন তাদের আমাদের প্রতি ধারণা না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাই সেই জন্য সেটা খেয়াল রাখতে হলে কি হবে যে অনেক কিছুই মানে করেন মনের চাহিদা আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই মানে করেন সেটা বিসর্জন দিতে হয় সেটা নিজের ক্যারিয়ারের জন্য। আমি শুধু তাকে হিসাব করে বলছি না, এটা আমি বলেন বা আমাদের জগতের সবার কথাই বলছি। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর কি। আর বারবারই এক কথা বলছি যে আমি কারো ব্যক্তিগত কথা নিয়ে কথা বলতে চাই না, না অভিভাবক হইয়া যে হোক না কেন আমি কেন একজনের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে যাব। সবাই অ্যাডাল্ট, যার যার ভালো মন্দ বোঝে। আমি তো মানে কাউকে উপদেশ দিতে পারি না, তাই না? আমি কে উপদেশ দেওয়ার জন্য?